আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর তৃতীয় ধাপ সেট নাম্বার 3697-এর গণিত অংশের পূর্ণাঙ্গ সমাধান। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অনেক অনেক উপকৃত হবেন এবং গণিতের অনেক অনেক নতুন নতুন ট্রিক্স পেয়ে যাবেন। চলুন দেখে নিই আমরা অঙ্কগুলোর সমাধান কী। দেখুন যে ফার্স্ট নম্বর একটা অঙ্ক আছে, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত। আচ্ছা, আমরা এটা যদি বুঝতে চাই তাহলে আমাদের যে অতিভুজের মানটা আছে, অতিভুজের মানটা হয় অপর দুই বাহুর বর্গের বর্গের সমষ্টি আমরা নির্ণয় করব। অপর দুই বাহু দেখেন 3 স্কোয়ার, আর একটা হচ্ছে সাইজ, দুইটারে বর্গ হলাম, বর্গ করে আমরা যোগ করব। যোগ করলে কি দাঁড়ায়? 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। 9 এবং 16 কত? 9 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে হয় 25। এখন এই 25-এর বর্গমূলটাই আমাদের অতিভুজের মান। যে কোনো সময় অপর দুই বাহুর বর্গের সমষ্টির বর্গমূল, সমষ্টি তো আমরা পেয়েছি এত, এতের বর্গমূল কত? তাহলে 25-এর বর্গমূল কত? 25-এর বর্গমূল আমরা সবাই জানি 5। এর মানে আমাদের উত্তরটা হবে 5 সেন্টিমিটার। এটা আবার আরেকটু বোঝার জন্য, আমরা জানি এই যে সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজের এই যে এটা সমকোণ, সমকোণীর বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ ব্যতীত অন্য যে দুই বাহু, একটা হচ্ছে 4, অপরটা হচ্ছে কত? 3। এখন কী করবো? আমরা জানি সমকোণী ত্রিভুজের ফিতাগুরাসের একটা উপপাদ্য আছে, যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজকে আমরা যদি ধরি এক্স, অতিভুজের মান তো আমরা বের করবো, অতিভুজ এক্স, তাহলে আমরা ফিতাগুরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি কত? 3। 3 স্কোয়ার প্লাস কত? লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে সাইড, সাইড স্কোয়ার। এটা অতিভুজের সূত্র, ফিতাগুরাসের যে সূত্রটা, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে এক্সের মানটা আমরা বের করতে পারলে উত্তর শেষ। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 3 এর বর্গ কত? 16। 3 এর বর্গ 9, 3 এর বর্গ 9, আর 4 এর বর্গ 16। তাহলে আমরা কী দাঁড়াইলো? এক্স স্কোয়ার ইকুয়াল 9 আর 16, যোগ করলে হয় 25। কিন্তু আমরা এক্সের মান দরকার, কিন্তু এটা পেয়েছি আমরা এক্স স্কোয়ারের মান। স্কোয়ারটা তুলতে গেলে উভয় কী করতে হয়? বর্গমূল করতে। তাহলে এটা কাটলাম, তাহলে এক্স ইকুয়াল কত? রুট ওভার 25 এর বর্গমূল কত? 5। এর মানে মানের উত্তর এভাবে আমরা নির্ণয় করতে পারি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অঙ্ক দেখুন, ক ও ফ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। খ একা কাজটি অতদিনে শেষ করতে পারলে ক একা কতদিনে কাজটি শেষ করতে পারে? অর্থাৎ একত্রে কাজ দেওয়া আছে, একত্রে দিয়ে একজনের কাজ দেওয়া আছে, আরেকজনের বের করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, দেখেন উপরে দিয়ে দিন গুণ দিন, এই যে 10 গুণ 14 যা আছে তা গিয়ে গুণ করলাম। ভাগ করবো কী দ্বারা? যদি একজনেরটা চাই তাহলে আমরা এই দুইটার পার্থক্য দ্বারা ভাগ করবো। 14 থেকে 10 চলে গেলে কত? সাই। দেখেন এটার পার্থক্য 14 থেকে 10 চলে গেলে সাই। পার্থক্য দ্বারা কী করবো? ভাগ করবো, 2 গুণে 4, 2 দিয়ে ভাগ করলে 5, আর 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে আমরা দাঁড়াই 5 গুণ 7 35। এর মানে এটার উত্তর হচ্ছে আমাদের কতদিন? 35 দিন। আশা করি সেটাও বুঝতে পেরেছেন। এরপরের যে অঙ্কটা আসছে, সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে এত 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 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না? এ ধরনের অঙ্ক হচ্ছে কম বা বেশি হবে না, এ ধরনের অঙ্ক হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু বের হলে আমাদের উত্তরটা শেষ। তাহলে আমরা লসাগু যদি আমরা বের করতে চাই সংখ্যাগুলোর কি, 7 এরপরে কি 14 এরপরে কি 21 এরপরে কি 35 এরপরে কি 42। আচ্ছা, লসাগু বের করতে গেলে আমরা দেখি আমরা 7 দ্বারা ভাগ করবো, কারণ 7 দ্বারা সবগুলো গুণনীয়ক যায়। তাহলে 7 দ্বারা যদি আমরা ভাগ করি, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 5 সাথে 35, 6 সাথে 42। এখন কত দ্বারা দেয়? এখন দেখেন এটা যদি আমরা 3 দ্বারা দিতে পারি, কত দ্বারা? 3 দ্বারা, 3 একে 3, এটা 2, 3 একে 3, এরপরে 5 যায় না 6 কয়বার দাবে 2 বার দেবে। এখন আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দিয়ে দিলে আমরা 1 1 1 5, আর কত? 1। তাহলে আমাদের লসাগুটা কত আসছে? 3 সাথে 21, এই যে 7 গুণ 3 21, 21 দুগুণে 42, 42 সাথে কত গুণ করবো? 5। 1 গুণ হলে তো তাই 42 একে 42, 42 একে 42, 42 একে 42, আবার 5 গুণ হবো, 42 সাথে 5 গুণ হলে আমাদের উত্তরটা শেষ। 5 দুগুণে 10 = 0, 5 ছেড়ে 20, আর 1 = 21, মানে কত? 210। লসাগু যা আসবে তাই আমাদের উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরের অঙ্কটা আমরা একটু দেখব। এই যে অঙ্কটা, দুইটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? আচ্ছা, দেখেন আমরা এমন দুই দিব, এই একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি, এই জায়গার থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 2 মিটার। সবসময় তারা 2 মিটার কী করতেছে? 2 মিটার সমান্তরালভাবে, মানে 2 মিটার দূরত্বে তারা সবসময় হাঁটতে থাকতেছে। যদি বা হওয়া যায় 2 মিটার দূরে দূরে সমান্তরালভাবে যাবে, তাহলে যখন এভাবে যাইতে থাকবে কখনো তাদের সাথে কী হবে না, মিলিত হবে না। সবসময় যদি 2 মিটার
দূরত্ব বজায় রেখে সমান্তরালে চলতে থাকে, কখনো তারা কি হতে পারবে না, মিলিত হতে পারবে না। সুতরাং এখানে কখনোই মিলিত হবে না। আশা করি এটাও খুব সহজেই বুঝতে পেরেছেন। চলুন দেখে নিই আমরা পরবর্তী আরেকটি অঙ্ক, সেটা হচ্ছে, একটু দেখে নিন পরের অঙ্কটা, দেখেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 29, হলে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত। এই ধরনের অঙ্ক আসা মানে এই যে প্রথম এ প্লাস বি প্লাস সি আছে, এই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে কী আছে, এ প্লাস বি প্লাস সি কী দেওয়া আছে, ইকুয়াল 9। এই দুটাকে আমরা কি, এই প্রথম রাশিটাকে আমরা বর্গ করবো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি যে দেখার থাকবে তাকে আমরা উভয়কে বর্গ করবো। বর্গ করলে আমাদের যা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা সবাই আমরা জানি, কি সবাই অবশ্যই জানি, এ স্কোয়ার প্লাস কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে আসবে যেটা, তাহলে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। আশা করি এই অঙ্কর অবশ্যই সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা এটা। আর নাইনের বর্গ করলে আমাদের আসে কত, 81। এখন আমরা কী করবো, দেখেন এই অংশের মানটা আমাদের দেওয়া আছে কত, 29। 29 প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আর ইকুয়াল কত, 81। এই 29টা প্লাস আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয়ে যাবে কি, অবশ্যই সবাই জানি, মাইনাস। তাহলে আমরা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 81, বি কত, 29। এই যে এটা পক্ষান্তর করলে প্লাস আছে মাইনাস হয়ে গেলো। তাহলে বি করলে কি, 11 থেকে 9 চলে গেলে 2, 7 থেকে 2 চলে গেলে 5, 52। এই দেখেন আমি জাস্ট এই লাইনটা লিখলাম না, এটার সাথে এই যে দুইটা গুণ আছে, পক্ষান্তর হলে কী হবে, এ বি প্লাস বি সি প্লাস সি এ থাকবে, আর এই টুটা গুণ আছে, পক্ষান্তর হলে ভাগ হবে। ভাগ করলে আমরা জানি 52কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 56। 56 52কে 2 দ্বারা ভাগ করলে কত, অবশ্যই সবাই জানি সেটা হচ্ছে 26। 26 দুগুণে কত, 52। এর মানে আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা হচ্ছে 26। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। এখন যে আমরা অঙ্কটা দেখবো, দেখেন 150 মিটার লম্বা একটা ট্রেন, এত মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম 20 সেকেন্ড অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত। আচ্ছা, এটা আমরা সংক্ষিপ্তভাবে যদি করি, তাহলে দেখেন আমরা যখন একটা ট্রেন যে কোনো জায়গা অতিক্রম করবে তখন তার দেহের, যেমন একটা ট্রেন এতটুকু লম্বা, আবার একটা ব্রিজ আছে এতটুকু লম্বা, যখন এই ট্রেনটা এই ব্রিজটা অতিক্রম করবে তখন এই ট্রেনের দূরত্ব অতিক্রম করবে, আবার ব্রিজের দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে মোট দূরত্ব অতিক্রম করলে কত, 150 আর 450 আমরা যোগ করবো, যেহেতু ট্রেন অত মিটার লম্বা, অত মিটার লম্বা ট্রেন, অত মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, তাহলে 450 এবং ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করতে হবে। যোগ করলে কি দাঁড়ায়, 0, 5, 5, 10, 0, 4, 1, 5, 8, 6। এই যে 600 মিটার আমাদের মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এটা সংক্ষিপ্ত সিস্টেম, যেটা আমরা সবাই এটা খুব সহজে জানি, দূরত্ব, ওই যে গতিবেগ, সবসময় গতিবেগের সূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে দূরত্ব বাই সময়। দূরত্ব কত আমাদের, 600, দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 600 আর সময় কত, 20 সেকেন্ড। 20 দ্বারা আমরা ভাগ করলে আমাদের সংক্ষিপ্ত বের হয়ে যায়, তাহলে এটা ভাগ করলে এটা 60কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত, 30। এর মানে এটা হচ্ছে 30 মিটার, প্রতি সেকেন্ডে কত হবে, 30 মিটার হবে। এটা যদি এভাবে না করে আমরা অন্যভাবে করি, তাহলে দেখুন এই মোট আমাদের কত আছে, 600 মিটার। বোঝার চেষ্টা করুন, 600 মিটার একটি প্ল্যাটফর্ম এত সেকেন্ডে অতিক্রম করলে এত মিটার যায় মানে এই যে কত সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, তাহলে 20 সেকেন্ডে যায় আমাদের, যেহেতু 20 সেকেন্ডে আমাদের মোট দূরত্ব অতিক্রম করে কত, 600 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, এই দেখুন আবার ভাগ হয়ে আসছে, সেম আমরা এইভাবে করলে আমরা এই মানটাই আসবে কত, 30 মিটার। তাহলে এই অঙ্ক সহজ, জাস্ট কি ট্রেনের দূরত্ব এবং ট্রেনের যে দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করলে মোট দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমাদের প্রতি সেকেন্ডের কী গতিবেগটা বের হয়ে যায়। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে অঙ্কটা একটু সহজ। এবারে 3টা 4-4 মৌলিক সংখ্যার প্রথম দুইটার গুণফল 91, শেষ দুইটার গুণফল 93 হলে সংখ্যা 3টি হতো, খুব সহজ। তাহলে আমরা দেখতে হবে প্রথম দুইটার গুণফল, এই যে অপশনগুলো আছে, প্রথম দুইটার গুণফল কি 91 হতে হবে, আবার শেষ দুইটার গুণফল 143 হতে হবে। তাহলে অপশনগুলো ধরে ধরে অঙ্ক করলে শেষ আমাদের, দেখেন 11 × 7 = 77, এই যে 11 × 7, প্রথম দুইটা যদি গুণ করি দেখেন প্রথমটাই মিলছে না, তাহলে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরেরটা যদি আমরা চিন্তা করি, 3-11 কত, 13-11 কত, 3-11 = 33, আর 11-11, 11-3 = 1443। কিন্তু আমাদের প্রথম তিনটা গুণ করলে 91 মিলার কথা, কিন্তু এটাও প্রথম দুইটাই গুণ করে প্রথম শর্তে আমরা মিলল না, তাহলে এটা হতে পারে না। এরপরে যে অঙ্কটা, 7 × 13, প্রথম দুইটা গুণ করি কত, 13-র সাথে আমরা কী গুণবো, 7, 3-7 কত, 21-1, 7-1, 7, 8-3, 1, 9, 91। দেখেন প্রথম দুইটার গুণফল 91 মিলছে। এখন দেখি শেষ দুইটার গুণফল কত, শেষ দুইটা গুণ করি, গুণ করে যদি এত হয়ে যায় তাহলে তো আমাদের উত্তর শেষ, তাহলে 13 × কত, 11, 3-11 = 33, আর কত, 11-1, 11,
আর 11 আর 3 1443। তাহলে এটাই আমাদের উত্তর। কারণ কি, প্রথম দুইটাকে গুণ করলে আমরা 91 মিলছে এবং শেষ দুইটাকে গুণ করলে আমাদের 143 হলো। সুতরাং এটাই দুইটা শর্ত মেনে চললো, সুতরাং এটাই আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরে যে আরেকটা অঙ্ক, 37 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার, মানে মোট দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো, মানে তার দূরত্ব মানে কত সময় লাগলো, তার 7 ঘন্টা লাগছে সময়। প্রতি বাসটি 1 ঘন্টা যাত্রা বৃদ্ধি করলো। তাহলে দেখেন লাগছে 7 ঘন্টা, কিন্তু প্রথম যে যাত্রা বিরতি করছে, যাত্রা বিরতিতে 1 ঘন্টা করলো। 1 ঘন্টা তো আমাদের হিসাবে আসছে, মোট হিসাবে আসছে 7 ঘন্টা লাগছে, কিন্তু যাত্রা বিরতি 1 ঘন্টা তো গাড়িটা চলছে না। তাহলে চললো কত সময়, এই যে যাত্রা বিরতিটা বিয়োগ করতে হবে, 7 থেকে আমরা 1 বিয়োগ করে নিই, 1 বিয়োগ করলে কত আসে, আমাদের 6 ঘন্টা চলছে। তাহলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার, তাহলে এই যে আগে মোট দূরত্বকে কেটে, মোট দূরত্বকে আমরা সময় দ্বারা ভাগ করলে আমাদের গড় গতিবেগ বের হয়ে যায়। জাস্ট এখানেই পার্থক্য, যে 7 ঘন্টা আমরা যদি 7 দ্বারা ভাগ করি হবে না, কী দ্বারা ভাগ করতে হবে, যেহেতু যাত্রা বিরতি 1 ঘন্টা করছে, 1 বিয়োগ করতে হবে, 1 বিয়োগ করলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর এই যে দূরত্বকে গণ সময় দ্বারা ভাগ করলে আমাদের গতিবেগ বের হয়ে যায়। বাস উত্তর শেষ। এটা যদি ভাগ করি 6 এর কত আসে, 6 6 24, আর তাকে 6 4 2 42, আর 6 7 হতো 42, এর মানে আমাদের উত্তরটা আসছে কত, 47। তাহলে কোথায় আমাদের 47, এই যে আমাদের 47। এরপরে আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা হচ্ছে খুব সহজ, এদের এই ধরনের অঙ্ক তো সহজ। x+y=7 এবং xy=10 হলে এতের মান নির্ণয় করো, এটা তো সহজ, সূত্র দুই প্রয়োগ করলে আমরা উত্তরটা খুব সহজে বের হয়ে যায়। যেমন আমাদের এত সমান এত দেওয়া আছে এবং এত সমান এত দেওয়া হলে এতের মান হতে, এতের সূত্র, তাহলে a-b2-এর হোল সিদ্ধান্তটা কি, a-b2-এর সূত্র প্রয়োগ করলে হবে না, সূত্র প্রয়োগ করলে হবে না, a-b2-এর হোল সিদ্ধান্ত হবে, হোল সিদ্ধান্তটা কি, a+b2-4xy, সূত্র দ্বারা করলে আমাদের হবে না কেন, কারণ এটা হবে a²-(2ab+)² এখান থেকে হবে, আবার একটা সূত্র প্রয়োগ করতে হবে, যেমন a²y² এটা যদি পক্ষান্তর করি আর -2xy, আবার a²+b² সূত্র প্রয়োগ করতে হবে, দুইবার করতে হবে, দুইবার হলে আবার এই মানটাই আসবে। সুতরাং আমি এভাবে না করে, এই সূত্র প্রয়োগ না করে কী করলাম, আমাদের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করলাম। তাহলে এটার মান দেখেন ডাইরেক্ট আছে, x+y এর মান হচ্ছে 7 7² -4 x y এর মান কত আছে 10, তাহলে 10 লিখে নিলাম, আর 7 এর বর্গ কত 49, আর 7 এর কত 40, 49 থেকে 40 চলে গেলে তাকে কত 9, এর মানে আমাদের এই যে x-y2 এর মান আসলো আমাদের কত 9। তাহলে আমরা পেয়ে গেলাম এটার উত্তর 9। আশা করি এই অঙ্কটাও খুব সহজে বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্ক দেখুন, 41 নম্বর, এটা অঙ্ক, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়স কত, এটা অপশন ধরে করা যায়, আবার আমরা সচরাচর সিস্টেমে যদি করি, কারণ এখানে অপশনটা ভুল আছে যার কারণে অপশন ধরে আমি করবো না, আমরা আগে সচরাচর সিস্টেমে করবো এরপর অপশন ধরে করবো। তাহলে দেখেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি আমি ধরি, পুত্রের বয়সটা ধরবো আমি এক্স, আর পুত্রের বয়সটা এক্স ধরলাম মানে পুত্রের বয়স তো কম, তাহলে পিতার বয়সটা হবে, পিতার বয়সটা হবে তার 3 গুণ, মানে এক্সের 3 গুণ মানে 3x, বোঝার চেষ্টা করবেন এটা বর্তমান বয়স। এরপরে কী লিখবো, 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে প্রত্যেকের 5 বছর আগের বয়সটা কত হয়, পুত্রের বয়স 5 বছর আগে, আমরা জানি বর্তমান বয়স থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 5 বছর আগের বয়স বের হয়, পিতার 5 বছর আগের থেকে যদি আমরা বিয়োগ করি, এই বর্তমান থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 5 বছর আগের বয়সটা বের হয়। তাহলে দেখেন পুত্রের 5 বছর আগের বয়স এটা, পিতার 5 বছর আগের বয়স এটা। এখন কি প্রশ্ন মতো কী লিখতে পারি, দেখেন 5 বছর আগে পিতার বয়স, পিতার বয়স যা আছে তা লিখে নিলাম এক সাইডে, এই যে একদিকে লিখে নিলাম পিতার বয়স যা আছে তা, পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ, 4 গুণ, এই যে পুত্রের যে বয়সটা আছে তার 4 গুণ, তাহলে পুত্রের বয়স 4 গুণ, x-5 গুণ করবো কত গুণ, এই যে পিতার বয়সটা পুত্রের বয়সের কয় গুণ, 4 গুণ, তাহলে এটা এটা ইকুয়াল হয়ে গেল, সমান হয়ে গেল, পিতা 5 বছর আগে পিতার যে বয়সটা আছে তা পুত্রের বয়সের কয় গুণ, 4 গুণ। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের হলেই আমাদের পুত্রের বয়সটা বের হয়ে যাব, আমরা ফিতা পুত্রের বয়স তাহলে দুইটার মান বের করতে পারবো। তাহলে দেখেন আমরা যদি এটা গুণ করি তাহলে হয় 4x, আর এটা এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 4 ভাষা কত 20, আর 3x-, কত ইংলিশ বাংলা লিখে ফেলছি 3x-, কত 5। এখন আমরা যদি পক্ষান্তর করি তাহলে 4x এটা প্লাস আছে, পক্ষান্তর করলে হবে মাইনাস, এটা এটা কী আছে -5, আর এটা যদি পক্ষান্তর করি মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এরপরে কি, 4x থেকে 3x চলে গেলে তাকে শুধুমাত্র x, আর প্লাসের 20 থেকে মাইনাসের 20 চলে গেলে তাকে হতো 15, অর্থাৎ x এর মানটা পেয়ে গেলাম, আর এক্সটা কী ধরছিলাম আমরা পুত্রের বর্তমান বয়স, এর মানে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম আমরা কত 15। তাহলে পিতার বর্তমান বয়সটা কত হবে, এই যে 3 গুণ 15 একেল কত 3 × 45, বাস শেষ। এই দেখেন আমরা পেয়ে গেলাম দুইটা মান, সেটা হচ্ছে পিতার বয়স কত বছর, এই পিতার বয়স পেলাম আমরা, আগে যেহেতু পিতা, পিতারটা লিখতে হবে 45, আর পুত্রের বয়স পেয়ে গেলাম আমরা 15, কিন্তু অপশন এটা নাই। এখন আমরা অপশন ধরে যদি করি তাহলে দেখুন বর্তমান বয়স
সূত্রের বর্তমান বয়স 15 আর ফিতার বর্তমান বয়স 45, যদি অপশন থাকতো তাহলে সহজ হতো। তাহলে দেখেন আমি যদি সূত্রের বয়স ধরি 15, তাহলে ফিতার বয়স দেখেন কয় গুণিত, 3 গুণ। দেখেন এটা 3 গুণ, এটা আছে কিনা, অবশ্যই হয়ে গেছে। ফিতার বয়স 15 ধরতাম আমরা, অপশন ধরতাম সূত্রে ফিতার বয়স যদি আমরা কত 12 ধরতাম, ফিতার বর্তমান বয়স সূত্রের বয়সের কত 3 গুণ, 3 গুণ ধরতাম, তাহলে এই যে 12 সূত্রের বয়স ধরলাম, তা ফিতার বয়স 3 বার 36, প্রথম শর্ত মিললো। এরপরে 5 বছর আগে দেখতে হইব তার 4 গুণ হয় কিনা। 5 বছর আগে এখান থেকে ফার্স্ট বিক করেন তাহলে 31, এটা থেকে ফার্স্ট বিক করেন তাহলে হয় 7, কত বছর হইতো ফিতরের ফিতার বয়সটা হইতো পুত্রের বয়সের 4 গুণ, 4 7 হতো 28, কিন্তু এখানে 31 মিললো না। এই জন্য অপশনটা, এটা দেখেন দুটো শর্ত মিলছে। পুত্রের বয়স যদি ধরি আমি 15, তাহলে ফিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ, 3 গুণ, 3 গুণ 3 5 45, ঠিক আছে। এখন আবার ফার্স্ট বিক করেন 5 বছর আগে, দেখেন 5 বছর আগে পুত্রের বয়স হবে ফার্স্ট 15 থেকে ফার্স্ট বিক করলে 10, আর 5 বছর আগে ফিতার বয়স হবে কত, ফার্স্ট বিক করলে 40। তার ধরে দেখেন 5 বছর আগে ফিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ, 4 গুণ, পুত্রের বয়সের কি 4 গুণ হয়েছে, 4 গুণ 40। এর মানে আমরা এটাই আমাদের উত্তর, ইজি, 15 এবং 45। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। F4-এর যে অঙ্কটা, F4-এর অঙ্কটা অবশ্যই সবাই আমরা খুব সহজে পারি। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। এই ধরনের অঙ্ক আসা মানে এই যে এখানে যত গুণ আসবে তত থেকে 1 বিয়োগ করবো, তত থেকে কত বিয়োগ করবো, 1 বিয়োগ করবো, বিয়োগ করে গুণ করবো 100, গুণ করে ভাগ করবো আমরা এই যে যত বছর আছে বছর দ্বারা। তাহলে 3 থেকে এটা এটা বিয়োগ করলে হয় ভাগ করলে 10, আর 3 থেকে 1 চলে গেলে 2, 2 গুণ হতো 10, 10 দুগুণে হতো 20, এর মানে এটার উত্তর হচ্ছে 20। এটা আমরা জানি সবাই পারি সিস্টেমে। এরপরে যেটা আছে 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, এরকম অঙ্ক প্রায় আসে যে 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। আমরা জানি এটা মুখস্থ জানি 5 স্যার 50। আবার 1 থেকে 99 পর্যন্ত মানে 1 থেকে 99 পর্যন্ত মানে জাস্ট 1 থেকে 100 পর্যন্ত যদি 5 স্যার 50 হয়, তাহলে 99 পর্যন্ত মানে যে লাস্টের পদ 120 করলে হয়, 120 করলে কত আসে আমাদের, 120 করলে আসে আমাদের 0 5, আর 10 থেকে 1 চলে গেলে 9, আর 4 4 9 50। কিন্তু আমরা এটা কীভাবে করবো, এটা আমাদের যদি মুখস্থ না করে করতে হয় তাহলে কীভাবে করতে হবে, যেহেতু 1 থেকে 99 পর্যন্ত, তাহলে আমরা সূত্র জানি প্রথম পদ, প্রথম পদ হতো 1, শেষ পদ হতো, যেহেতু 99 শেষ পদ হচ্ছে 99, প্রথম পদ প্লাস শেষ পদ গুণ হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা 1 হতে 99 পর্যন্ত কয়টা কয়টা আছে, 1 থেকে 99 পদ সংখ্যা আছে 9 99টা, বাক্য তো 2, এটা ওই যে অষ্টম শ্রেণীতে আমরা শিখেছি, প্রথম পদ প্লাস শেষ পদ গুণ পদ সংখ্যা বাক্য তো 2। এখন আমরা কী করবো, 1 আর 99 যোগ করলে হয় 100, গুণ হতো 99, তাহলে বাক্য করবো হতো 2 দ্বারা, এটা বাক্য করলে 50, আর 50-এর সাথে 99 গুণ করলে শেষ 1টা 0, 5 নং 45 এর ফাঁস 5 নং 45, 45 আর 4 কত হয় 49, এর মানে 4 9 50। এভাবে আমরা কিন্তু বের করতে পারি এই সূত্রের মাধ্যমে। আশা করি এই অঙ্কটা খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আর একটা অঙ্ক, সেটা খুবই সহজ, এগুলো সহজ অঙ্ক। 2টি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2, মানে গসাগু হচ্ছে 2 আর লসাগু হচ্ছে 360, 1টি সংখ্যা এত হলে অপরটি সংখ্যা কত, খুব সহজ। 1টি সংখ্যা অপরটি, লসাগু গসাগু দিয়ে 1টি সংখ্যা দিলে অপর সংখ্যা কি, এই যে লসাগু গসাগুর গুণফলকে, লসাগু এবং গসাগুর গুণফলকে, গুণফল মানে গসাগু গুণ লসাগু গুণফল, গুণফলকে ভাগ করবো কত দ্বারা, 1টা সংখ্যা দ্বারা ভাগ করবো, 1টা সংখ্যা কত 10, অপর সংখ্যাটা অলরেডি বের হয়ে যায় বা শেষ, এটা ভাগ করলে শেষ, তাহলে 36 গুণা কত 72, মানে এটার উত্তর হচ্ছে সহজ। সব সময় লসাগু গসাগু গুণফলকে 1টা সংখ্যা দ্বারা ভাগ করলে অপর সংখ্যা বের হয়ে যায়, অথবা 2টা সংখ্যার গুণফলকে লসাগু দ্বারা ভাগ করলে গসাগু, আর গসাগু দ্বারা ভাগ করলে লসাগু বের হয়, এটা আমরা সবাই জানি, এটা সূত্রের মাধ্যমে এগুলো খুব সহজে দিতে পারি। 50 নম্বর যে অঙ্কটা, এই 50 নম্বর অঙ্কটা যদি আমি দেখি, একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, বর্গক্ষেত্রের পরিসীমাটা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, বর্গক্ষেত্রটির 1 বাহু দৈর্ঘ্য কত, তাহলে আমার যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমাটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমাটা আমার বের করতে হবে এখান থেকে, তাহলে এটা সহজ। আমরা জানি 8-এর মধ্যে অনেক অঙ্ক করেছি এবং 9-10-এ যে দৈর্ঘ্য প্রস্থের হয়ে গেল 3 গুণ, তাহলে প্রস্থটা আমরা ধরলাম কত, প্রস্থটা আমি সংক্ষেপে লিখলাম, প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ যেহেতু 3x, তাহলে সাংকেতিক ক্ষেত্রফল কী দ্বারা, ক্ষেত্রফল হবে আমার এই যে দৈর্ঘ্য গুণ কত প্রস্থ, 3x-এর সাথে x গুণ হলে কত 3x2, এটা হচ্ছে সাংকেতিক ক্ষেত্রফল, আর এটার ক্ষেত্রফল সমান দেওয়া আছে কত, আমাদের এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত 768, তাহলে আমরা প্রশ্ন মতো লিখতেই পারি এই ক্ষেত্রফল সমান কত 768। এখান থেকে আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে, x2-এর সাথে 3 গুণ আছে, পক্ষান্তর করলে হবে কি ভাগ, তাহলে ভাগ করলে 3 7-এর মধ্যে 3 দেখো এবার 2 বার, তাকে কত 3 গুণে 6 1 16, 16-এর মধ্যে দেখা কতো 5 বার, 3 5 15, তাকে আরও 1 18, 18-এর মধ্যে দেয় 3 6 18, অর্থাৎ x 3 দ্বারা ভাগ করলে আমাদের আসে 256, 256। এখন আমরা জাস্ট এক্স এর মানের দরকার, তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের মান দরকার, এক্স এর মান দরকার, তখন আমরা স্কোয়ারটা তুলে দিব, স্কোয়ারটা তুলতে গেলে উভয় বর্গমূল করতে, এটা সবাই জানি, এটা ভাগ করলাম তাহলে এটা, আর বর্গমূলের সিস্টেম আপনারা যে সংক্ষিপ্ত আকারে এভাবে এভাবে না করে আপনারা রিয়েল বর্গমূলটা জানবেন, রিয়েল বর্গমূল ছাড়া অঙ্কটা কিন্তু অঙ্কগুলো অসল,
বর্গমূল প্রত্যেক জায়গায় লাগে, প্রত্যেক জায়গায় লাগে। এই জন্য বলছি আপনারা আমার ভিডিওর মধ্যে অবশ্যই চ্যানেলের মধ্যে বর্গমূলের রিয়েল সিস্টেম পাবেন, সেখান থেকে আপনারা বর্গমূলের রিয়েল সিস্টেমটা জেনে আসবেন। আমি আর রিয়েল সিস্টেম এখানে বোঝাবো না। 256 বর্গমূল হচ্ছে এই যে জোর জোর, আমি রিয়েল সিস্টেম বোঝাবো না। একের বর্গ যায় একের বর্গ এক, এক আর নিয়ে আসলাম 56, এরপরে এটা ডবল হচ্ছে 2, ডবল হচ্ছে 2। এখানে কী বসালে আমাদের 56 হয়, সেটা হচ্ছে আমাদের দরকার 6 বসালে হয়। এটা আমি আর বুঝাইলাম না এখানে, কারণ আমি এটা এক ধরনের রিয়েল সিস্টেমের বর্গমূলের কি একটা ক্লাস নিয়েছি। কারণ 6 কত? 36, 6 × 12, 8 × 3, সরি এখানে আমাদের কী হয়ে গেল, ঠিক আছে দেখুন, এটা অবশ্যই 6 × 6 = 36, আর 6 × 12 আর 3 = 15, ওকে মিলে গেছে। তাহলে আমাদের উত্তরটা আসছে কত? 16। এর মানে এক্সের মান পেয়ে গেলাম আমরা 16। তাহলে দৈর্ঘ্য প্রশ্ন পেলাম আমরা কত? এক্সের মান 16, দৈর্ঘ্য তার 3 গুণ মানে 3 ষোলো কত? 48। তাহলে পরিসীমাটা কত হবে? পরিসীমাটা হবে এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, পরিসীমাটা অবশ্যই আমরা জানি, পরিসীমা অবশ্যই জানি আমরা, দৈর্ঘ্য 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 48 প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 16। তাহলে আমরা আগে কী করি, এটা যোগ করি, 6 আর 8 কত? 6 আর 8 হচ্ছে 14, 14 = 4, 6 আর 8 = 14, 4 × 6 = 6, 8 × 6 = 64, গুণ কত? 2। এটা যোগ করলাম, যোগ করলে প্রথম ব্র্যাকেটের কাজটা উঠে গেলো, শেষে 2-এর সাথে গুণ, 64 দ্বিগুণ আমরা জানি 128। 128 হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের কি? পরিসীমা। কিন্তু চাইছে আয়তক্ষেত্রের পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার কি সমান। তাহলে আমরা প্রশ্ন করতে চাই, আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু 128, তাহলে এটাই বর্গক্ষেত্রের কি? বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা এটা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, এই যে বর্গক্ষেত্রের পরিসীমা আমাদের কত? 128, মানে এদিকে 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 88। বর্গক্ষেত্রের পরিসীমাটি আমরা সাইড দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য বের হয়ে যায়, পরিসীমাটি সাইড দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য পেয়ে যায়। তাহলে 3 × 12 আর 8 কে সাইড দ্বারা ভাগ করলে 2, কত আসছে? 32। এর মানে আমাদের বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে হবে 32। আশা করি এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরে যেটা 51 অঙ্ক, দুইটা সংখ্যার অনুপাত 3:7, তাহলে উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত এত হয় ছোট্ট সংখ্যাটি কত? খুবই অঙ্ক, আমরা সচরাচর সিস্টেম করাটাই ভালো, মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই, পরীক্ষার হলে কোনো বেদার সিস্টেম হবে না। তাহলে এটার সাথে এটাকে আমরা ধরে নিই, প্রথমটাকে 3x আর এটাকে ধরে নিই 7x, দুইটার অনুপাত তো একটা 3x একটা 7x নিয়ে নিলাম, উভয়ের সাথে কত যোগ করলাম? 10 যোগ করলাম। এটার সাথে আমরা 10 যোগ করলে কী হবে? 3x প্লাস কত? 10। এটা একটা অনুপাত হবে কত? এটা তো অনুপাত, এটার সাথে 10 যোগ করলে তো অনুপাত হবে 7, এটার সাথে আরও কত যোগ করলাম? 10। উভয়ের সাথে যখন 10 যোগ করছি তখন আমাদের অনুপাতটা হয় কত? এক অনুপাত 2। ধরলাম সংখ্যাগুলো 3x আর 7x অনুপাত, এটার সাথে যদি 10 যোগ করি তাহলে অত অনুপাত হতো। তাহলে এটাকে কী করি আমরা, অনুপাত একটা ভগ্নাংশ সেটা সবাই আমরা জানি। তাহলে এই যে প্রথম পদ থাকবে, পূর্বপদটা থাকবে উপরে লবে, আর পরপদটা হরে বা উত্তরপদ যেটা, তাহলে আমরা এটাও যদি করি সে অত একেল হতো, এটাও হতে হবে এভাবে, এটা অবশ্যই সবাই জানি। এখন আমরা কী করবো? আর গুণন করবো। আর গুণন করলে কী দাঁড়ায়? এটার সাথে এটা গুণ করেন, 7x প্লাস কত? 10। আর এটার সাথে এটা গুণ করলে কত আসে? 6x প্লাস কত? 10 দ্বিগুণে কত? 20। তাহলে আমরা পক্ষান্তর করলে 7x, এই এক্সটা প্লাস আছে এদিকে পক্ষান্তর করলে মাইনাস, আর এটা 20, এটা প্লাস আছে পক্ষান্তর করলে -10। তাহলে 7x থেকে x চলে গেলে থাকে কত? শুধু x, আর 20 থেকে 10 চলে গেলে 10। এর মানে x এর মান কত বের হইলো? 10। কিন্তু আমরা সাইডও কী দেখি, আমরা x এর মান ছোট্ট সংখ্যাটি হতো, তাহলে দেখেন x এর মান তো আমরা পেয়ে গেলাম। তাহলে ছোট্ট সংখ্যা হচ্ছে ছোট্ট অনুপাতটাই ছোট্ট সংখ্যা, এই যে 3x, তাহলে 3 × x এর মান কত? 10 পেয়ে গেলাম। তাহলে 3 × 10, 3 × 10 কত? 30। যদি সেটা বড় সংখ্যাটি হতো তাহলে বড় সংখ্যাটি তো 7 × 10 = 70। ওকে, এখানে আমরা অপশন ধরে এখানে করতে পারবো না, কারণ আমাদের শুধুমাত্র একটা সংখ্যা দেওয়া আছে, ছোট্ট সংখ্যাটি দেওয়া আছে। কিন্তু দুইটা সংখ্যা যদি দেওয়া থাকতো তাহলে অপশন ধরে আমরা খুব সহজেই বের করতে পারতাম। এই জন্য আমাদের সচরাচর সিস্টেমটাই আমাদের কী করতে হবে? অঙ্কটার সমাধান মিলাতে হবে। আশা করি এই অঙ্কটাও খুব সহজেই বুঝতে পেরেছেন। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা। পরবর্তী অঙ্কটা, 2 সমকোণ অপেক্ষা বড়, আবার 4 সমকোণ অপেক্ষা ছোট্ট কোণকে কী বলে? আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা জানি 90 ডিগ্রির চাইতে ছোট্ট কোণকে, এর এর ছোট্ট কোণকে বলা হয় পূরক কোণ, এটা তো সবাই জানি, এটাকে বলা হয় পূরক কোণ। 90 ডিগ্রির ছোট থাকুক এখন 85 ডিগ্রি, থাকুক এখন কি 89 ডিগ্রি, থাকলো এটা কী কোণ? পূরক কোণ। আর একটা জানি 180 ডিগ্রির চাইতে ছোট, 90 ডিগ্রির চাইতে বড়, 90-এর বড়, 90-এর কি বড়, আবার এত এর ছোট, এরকম মাছ জানি, 90-এর বড় হইতে আবার 180-এর চাইতে ছোট্ট, এটাকে বলা হয় সম্পূরক কোণ। এটাও আমরা জানি, এটা সব জানলে আমরা অনেকটা অঙ্ক শেষ হয়ে যাবে। 90-এর চাইতে বড় আর 180-এর চাইতে ছোট্ট কোণকে বলা হয় সম্পূরক কোণ, আর 90-এর চাইতে ছোট্ট কোণকে বলা হয় পূরক কোণ, আর 180-এর চাইতে বড়, ওই যে 2 সমকোণ, 2 সমকোণ 180-এর চাইতে বড়, আর কি 60 সমকোণ মানে 360-এর চাইতে ছোট্ট কোণকে বলা হয়, এটা সবাই জানার দরকার। তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আসলে আর কোনো প্রবলেম হবে না, সেটাকে বলা হয় প্রবৃত্ত কোণ। তাহলে আসলে এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই পারবেন। আমি 3টা জিনিস দিয়ে দিলাম, কোনটা পূরক কোণ, কোনটা সম্পূরক কোণ, আর কোনটাকে বলবেন প্রবৃত্ত কোণ। আশা করি এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছেন। চলুন দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা।
আচ্ছা দেখুন, এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা হলে এত এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা, এটা সবাই জানি, আমরা জানি সবাই, স্কোয়ার প্লাস কত, টু এ বি প্লাস কত, বি স্কোয়ার, এই যে স্কোয়ার আর বি স্কোয়ার আছে আমাদের মাঝখানে কত যোগ করতে হবে, টু এ বি, এটা সবাই জানি, এই যে আমাদের টু এ বি কে করতে হবে, যোগ করতে হবে, অথবা এটা এটাকে এভাবে করতে হবে, এ ও বি দুইটা পূর্ণ সংখ্যা, এটার সাথে এটার সংখ্যা হলে এটার সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগ পূর্ণবর্গ হবে, জাস্ট এ ও বি কে কী করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করলে আমাদের যা মান আসবে তাই, তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি, স্কোয়ার প্লাস কত, টু এ বি প্লাস কত, বি স্কোয়ার, তাহলে স্কোয়ার আর বি স্কোয়ার আছে আছে আমাদের, তাহলে এটার সাথে কত যোগ করতে হবে, এটা এটা মিলার জন্য টু এ বি। আসলে এই অঙ্কটা খুব সহজ, অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখুন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলোর পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে কি, উৎপন্ন বহিঃস্থ বাহু সমান হলে তাহলে আমাদের উৎপন্ন কোণটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। এই যে মনে করেন এই একটা বাহু, বোঝার চেষ্টা করবেন, ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে কত, তাহলে দেখেন উভয় দিকে যদি আমরা কী করি, উভয় দিকে বর্ধিত করি, একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করি, এই বাহুটাকে আমি করলাম এদিকে বর্ধিত করলাম, এদিকেও বর্ধিত করলাম, এদিকে বর্ধিত করলে কী দাঁড়ায়, এই যে বহিঃস্থ কোণ মানে বাহিরের দিকে যে কোণটি উৎপন্ন হয়েছে, বাহিরের দিকে যে কোণটি উৎপন্ন হয়েছে, বহিঃস্থ কোণগুলো পরস্পর কি সমান, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা এই কোণ এই কোণ যদি সমান হতে হয় তাহলে ওই কোণ আর ওই কোণটা কী হতে হবে, অবশ্যই সমান হতে হবে, ওই দুইটা কোণই যদি সমান হতে হয় তাহলে আমরা জানি এই সারা কোণ একটা সরল কোণ হয়। এখন এটা যদি আমি 60 ডিগ্রি ধরি তাহলে এক সরল কোণ 180 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে আপনার 60 বিয়োগ করে, বিয়োগ করলে কত দাঁড়াবে, 8 থেকে 2 6 6 চলে গেলে 2 কত 120, মানে এই কোণটা 120, এই কোণটা হতে হবে 120, 120 হলে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি, এই দুইটা কোণ তো বলছি সমান, পরস্পর সমান, তাহলে এটা 120 এটা 120, এটা 120 হলে এই দুইটা কোণ সমান হতে হবে, আর এই কোণ এই কোণ যদি সমান হয় তাহলে এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি, তাহলে 60 60 120, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই যে এই দুই কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয় তাহলে অপর কোণের পরিমাণ কত হতে হবে, অবশ্যই আরও 60 ডিগ্রি হতে হবে, আর 60 ডিগ্রি তাহলে এই কোণের পরিমাণটাও 60 ডিগ্রি, যদি তিনটা কোণের পরিমাণটাই সমান হয় তাহলে আমরা জানি এটা সমবাহু ত্রিভুজ, এটা সবাই জানি, তিনটা কোণের পরিমাণ যদি সমান হয় তাহলে তাকে বলে সমবাহু ত্রিভুজ। এর পরের যে অঙ্কটা একটু লক্ষ্য করুন, অঙ্কটা বুঝবেন, এক ব্যক্তি গাড়ি যুগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে, আবার ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো, সে মোট 5 ঘন্টায় 200 কিলোমিটার গেছে, অর্থাৎ 200 কিলোমিটার রাস্তার মধ্যে কিছু জায়গা গেছে 60 কিলোমিটারে, 60 কিলোমিটার বেগে, আবার কিছু জায়গা গেছে 40 কিলোমিটার বেগে, আর মোট দূরত্ব অতিক্রম কত ঘন্টা করছে, 5 ঘন্টা, এখানে ভুল আছে, এখানে 5 ঘন্টার জায়গাতে হবে কত, 4 ঘন্টা, 5 ঘন্টার জায়গাতে কত হবে, 4 ঘন্টা, 5 ঘন্টা ধরলে আমাদের উত্তরটা মিলবে না। এখন এটি এই অঙ্কটা কীভাবে করবো, তাহলে সে 60 কিলোমিটার বেগে কত কিলোমিটার গেল, তাহলে আমি মনে করি 60 কিলোমিটার বেগে গেছে, 60 কিলোমিটার বেগে গেছে কত, কত কিলোমিটার, 1 কিলোমিটার, এটা তো আমাদের জানা নাই, 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার বেগে কত গেছে, আমাদের তো প্রতি কিলোমিটার বেগ ব্যবহার করতে হবে, 1 ভাগের কত, 60, এত কিলোমিটার, তাহলে আমাদের এটা হলো 60 কিলোমিটারের বেগ। এখন কি এই যে আমাদের মোট দূরত্ব কত, 200 থেকে আমাদের 1 কিলোমিটার গেলো 60 কিলোমিটার বেগে, তাহলে 40 কিলোমিটার বেগে কত গেলো, 40 কিলোমিটার মোট দূরত্ব থেকে 60 কিলোমিটার বেগে বি করলে ইতি চলে, তাহলে 40 কিলোমিটার বেগে গেলো কত কি, কতটুকু দূরত্ব, এই যে মোট দূরত্ব থেকে 60 কিলোমিটার বেগে যত গেছে তত বি করে নিলাম, মানে এই এতটুকু জায়গা গেছে 40 কিলোমিটার বেগে, তাহলে 1 কিলোমিটার বেগে কত গেলো, 1 কিলোমিটার বেগে গেলো 200 - x ভাগের কত, 40 কিলোমিটার বেগে, তাহলে আমরা দুই অংশের মানটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 60 কিলোমিটার বেগের বেগ, আর হচ্ছে 40 কিলোমিটার বেগে বেগ, তাহলে এই দুই দূরত্ব যাইতে আমাদের কত সময় লাগছে, এখানে 5 ঘন্টা থাকা 4 ঘন্টা হবে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি, প্রশ্ন মতে লিখতে পারি এই যে 1 ভাগের 60 প্লাস কত, 200 - x ভাগের কত, 40, আর এটাকে যাইতে সময় লাগছে কতক্ষণ, 4 ঘন্টা লাগছে, এই যে 5 ঘন্টা থাকা 4 ঘন্টা লাগছে, কারণ আমাদের উত্তরে ভুল আছে, প্রশ্নে ভুল আছে। এখন আমরা এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে পারি, যে আমাদের উত্তর শেষ, তাহলে কী দাঁড়াইলো, 40 এবং 60, এই যে এগুলোর লসাগু কত, লসাগু হবে 120, 60 120 মাঝে যাবে 3 বার 3x প্লাস 40-এর মাঝে যাবে কয়বার, 60 120 মাঝে যাবে 2 বার, 2 দ্বিগুণ হলে 2x হবে, 2x, আর 40-এর মাঝে যাবে 3 বার, 3 দিয়ে যদি উপরে গুণ করি তাহলে 600 - 3x ইকুয়াল কত, 40 তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কী দ্বারা, দেখেন 120 উপরে আসে মাইনাস এই যে 600 বিয়োগ হবে, এই যে মাইনাসে 3x থেকে প্লাসে 2x চলে গেলে তাকে শুধুমাত্র x ইকুয়াল কত, 60, এখন আমরা কী করবো, আর গুণন করবো,
আর্গুনন হলে কি দাঁড়ায় দেখুন একটু, আর্গুনন হলে যেটা আমরা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে 600 মাইনাস হতো এক্স, আর এটার সাথে এটা গুণ করলে কত আসে, 400 × 4 × 8 সাইডকে 400 কত 80, বা এক্স ইকুয়াল কত হবে, এক্স ইকুয়াল হবে দেখেন এক্সটা যদি আমরা পক্ষান্তর করে ফেলি অথবা এভাবে রাখি কোনো সমস্যা নেই, 480 এটা মাইনাস এক্স তো, আর এই 600টা প্লাস আছে পক্ষান্তর করলে হবে কত মাইনাস, তাহলে দেখেন আমাদের উত্তরটা আসে কত মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এরটা বড় আর প্লাস এরটা ছোট, তো 600 থেকে 480 বিয়োগ করেন, 600 থেকে 480 আমরা কী করবো বিয়োগ করবো, বিয়োগ করলে কী দাঁড়ায় 0, 10 থেকে 8 গেলে 2, 5 থেকে 7 চলে গেলে 1, কত দেখে 120 কত মাইনাস 120, আর এই মাইনাসে মাইনাসে ভাগ, সুতরাং এক্স এর মান কত 120। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স কিলোমিটার বেগে চলে গেলে কত কিলো, 120 কিলোমিটার 60 কিলোমিটার বেগে চললো। এর ফোরের যে অঙ্কটা, এই ফোরের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট মনে করি, এবং খুব জটিলও না, একবারে সহজ, কিন্তু আমাদের একটু প্রবলেম এখানে পোহাতেই হবে, এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ এই অঙ্কটার মাঝে একটু ঝামেলা আছে। কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী ফোরে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার, এখানেই প্রবলেম, সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়া হয়, মোট এত টাকা চাঁদা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, বুঝবেন আমি ধরলাম মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী কত, আমি সঙ্গে ফেলি কি সবসময় একজন, এটা যদি প্রত্যেকে তার ততজনের সমান চাঁদা দিত, কিন্তু এখানে সহপাঠী, যেমন আমার সহপাঠী, আমার ক্লাসে 20 জন আছে, 20 জন আমি মোট 20 জন হতে পারে ছাত্র, কিন্তু সহপাঠীর সংখ্যা কত আমাকে বাদ দিয়ে তো হতে হবে, সহপাঠীর সংখ্যা আমাকে বাদ দিয়ে হতে হবে, প্রত্যেকের একজন করে বাদ যাবে, বাদ দিয়ে তাহলে একজন মোট ছাত্র আছে একজন, তাহলে সে টাকা দিবে কতজন, টাকা দিবে কতজন আগে, সে টাকা দিবে কতজন, যতজন আছে প্রত্যেক সহপাঠীর সংখ্যার সমান, সহপাঠীর সংখ্যার সমান মানে একজন তো আছে, তাহলে টাকা দিবে এক্স থেকে একজন বিয়োগ করতে হবে, কারণ কি, কারণ আমি আবার বলছি যেহেতু আমার মোট ছাত্র, আমাদের শিক্ষার্থী আমরা ক্লাসও একজন, সাদা তো দিয়েছি আমরা সহপাঠীর সংখ্যার সমান, তাহলে সহপাঠীর সংখ্যা হলে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে, তাহলে কি মোট ছাত্র থেকে একজন বিয়োগ করলাম, একজন বিয়োগ করলে যা আসে ওই টাকাটা সাদা দিয়েছে কতজনে, প্রত্যেকজনে, তাহলে একজনে সাদা দিয়েছে কতজন, কত টাকা, এত টাকা হবে, এরপরে আমাদের মোট ছাত্রছাত্রী কতজন একজন, তাহলে একজনে দিবে কত, এটার সাথে এটা গুণ এক্স ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এটা গুণ করলে কত এক্স স্কোয়ার মাইনাস কত এক্স, এটা হচ্ছে আমাদের মোট সাদার পরিমাণ, তাহলে মোট সাদার পরিমাণ এত যদি হয় তাহলে কি মোট সাদারটা কত টাকা, কত টাকা, তাহলে আমরা প্রশ্ন মতো লিখতেই পারি এটা সমান কত, এই যে 400 তো কত 20, তাহলে এটা সমান কি আমরা লিখতে পারি না, 400 কত 20, তাহলে এখান থেকে যদি আমরা এই পক্ষান্তর করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 420, এই যে স্কোয়ার আর একটা এক্স আসলেই মনে করবেন মিডিল ফ্যাক্টর উৎপাদক, এখানে মিডিল ফ্যাক্টর উৎপাদকটা আমাদের করতেই হবে, তাহলে আমার এমন দুইটা সংখ্যা নির্ণয় করি গুণ করলে আমাদের 420 হবে, তাহলে মাইনাস এক্স গুণ করলে 420 হবে, আবার দুইটাকে যদি বিয়োগ করলে মাইনাস এক্স হবে, তাহলে আমরা জানি এই যে 21 × 20, 21 × 20 হয় কত 4200, 420 হয়, তাহলে আমরা মাইনাস যেহেতু এক্স দ্বারা করতে হবে তাহলে 21টাকে দিতে হবে মাইনাস আর 20টাকে দিতে হবে কি প্লাস, আর মাইনাস কত 420, আমি ইংলিশে লিখে নিলাম, এখন আমরা কী করবো কমন নেব, কমন এক্স, এক্স কমন নিলে তাকে কত 21, এখানে কমন যাবে 20, 20 কমন নিলে তাকে এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর 20 দ্বারা 42কে 422, 20কে ভাগ করলে কত আসে, সেটা হবে অবশ্যই 21, ইকুয়াল কত 0, বা এক্স মাইনাস 20 × x + 20 ইকুয়াল কত 0, তাহলে কী দাঁড়াইলো, তো এত ইন্টু এত সমান 0, মানে এটার মানও আমাদের কত 0, তাহলে এক্সের মান আসে কত, এক্সের মান আসে পক্ষান্তর করলে প্লাস, আবার কি এক্স প্লাস 20 ইকুয়াল কত 0, তাহলে এক্স সমান কত প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, এই মাইনাস কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ অবশ্যই একজন হলে তো আসছে ছাত্রছাত্রী সংখ্যা, সুতরাং আমাদের উত্তরটা হবে কত 21, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন, এটা উত্তর হবে 21। এরকম প্রত্যেকটা দাফের গণিত অংশের সমাধান পেতে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাল্লাহ দাফে দাফে এরকম প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।